ডি থেকে প্রতিনিধি তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার প্রতিবাদ জানিয়ে ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করেছেন রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসু একই সঙ্গে ডিবিসির কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার ঘটনাচক্রে বিদ্যুৎ দপ্তরের সচিব হওয়ার পাশাপাশি শান্তনু বসু তথ্য সংস্কৃতি দপ্তরেরও সচিব চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ডিবিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পাল্টা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী দাবি করেছেন দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাদ পরিচালিত হয় যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন কিন্তু তিনি তা মানেন না কেন্দ্রীয় জল কমিশন এবং জল শক্তি মন্ত্রক সেক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো নিয়ে থাকে কখনো কখনো রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয় রাজ্যের অনুরোধও শোনা হয় না শুধু তাই নয় এবার মাত্র সাড়ে তিন ঘন্টার নোটিশে বিবিসি জল ছেড়েছে রাজ্য বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের জন্য ওই সময় পর্যাপ্ত ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আড়াই লাখ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না তা না হলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না তাই তার মনে হয় কেন্দ্রীয় মন্ত্রী যে বলেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল তা পুরোপুরি সঠিক নয় জলাধার নিয়ন্ত্রণকারীরা ঠিকমতো কাজ করতে পারেননি তাছাড়া মাইথন এবং পাঞ্চেত সংস্কারের কাজ চলছে বলে তিনি শুনেছেন সেগুলোও শেষ হয়নি তিনি ডিভিজিট কমিটি থেকে প্রতিনিধি তুলে নিচ্ছেন